দেশের তাওহীদ প্রতিষ্ঠার কর্মসূচিকে যখনই হাতে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তখনই এদেশের জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ তাকলিদপন্থীরা ঐক্যজোট হয়ে ফুৎকার দিয়ে এই তাওহীদি আন্দোলনকে নির্ভেজাল তাওহীদের এই কাফেলাকে স্তব্ধ করে দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعاني وسبحان الله وما انا من المشركين। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 31তম তাবলিগে ইজতেমার সম্মানিত সভাপতি, উপস্থিত তাওহীদে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, বিশুদ্ধ সংগঠন আহলে হাদিস আন্দোলনের ভালোবেসে যারা নিজেদের সময় শ্রম অর্থ ব্যয় করে এ বিশাল ইজতেমায় উপস্থিত হয়েছেন, যারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আমাদের এই আয়োজনকে স্বাগতম জানাচ্ছেন, সবার প্রতি রইল আমাদের আন্তরিকতা, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বব্যাপী এই মহামারী থেকে আমাদের রক্ষা করে এবারের মতো এই বিশাল আয়োজনে গতবারের চেয়েও কয়েক গুণ বেশি লোক এখানে উপস্থিত হয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে এখানে এসে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের লক্ষ্য উদ্দেশ্য শ্রবণ করে মোহতারম আমিরে জামাতের দিক নির্দেশনা অবলম্বন করে পরকালের পাথেয় জোগাড় করার জন্য আমাদের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই জন্য তার দরবারে প্রাণ খুলে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অসংখ্য দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন একটি বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যে বিষয়টি 31 বছর ধরে আপনাদেরকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে, বিভিন্ন এলাকা থেকে, আমাদের 64টা জেলার থেকে ডেকে এনে যে বিষয়গুলো বোঝাতে চাচ্ছি, যে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে চাচ্ছি, সেই একটি বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব, যে বিষয়টি আজকে এই ইজতেমার মূল প্রতিপাদ্য বিষয়, যে বিষয়টিকে অবলম্বন করেই আমাদের এই আহলে হাদিস আন্দোলন তার গতিপথে অভিযান চালাচ্ছে। সে বিষয়টি আমার সাথে একবার সমস্বরে সবাই উচ্চারণ করুন, বলুন, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা,
প্রত্যেকটা লোক বলবেন, একটি ব্যক্তিও উচ্চারণ ছাড়া থাকবেন না। আমাদের গঠনতন্ত্রের প্রথমে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, কেন আমরা আপনাদেরকে এখানে ডেকেছি, কেন আপনি সেই ভোলা এদিকে সেই তেঁতুলিয়া টেকটাপ থেকে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে নিজের আত্মীয় স্বজন বাড়ি বাল বাচ্চা রেখে এখানে এসেছেন, কোন বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়টি আমি আপনাদেরকে শোনাবো, মুখস্থ করাবো, একটু সাথে সাথে উচ্চারণ করুন। বলুন, আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি? বলুন, নির্বেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন, আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এটা একদমে যারা বলতে পারবেন তারা হলো আমাদের মূল কর্মী, যারা মুখস্থ করেছেন এবং একদমে বলতে পারছেন আমাদের তারা কর্মী। এটা মুখস্থ করে এর প্রত্যেকটা শব্দ হৃদয়ঙ্গম করে তা জীবনে বাস্তবায়নের মূল লক্ষ্য হলো আহলে হাদিস আন্দোলন। আসুন এই গদবাধা এই তিনটা লাইনের মধ্যে আমরা কি পেলাম। এক নম্বর, নির্বেজাল তাওহীদের প্রচার, যে বিষয়ে শরীফুল ইসলাম মাদানী সাহেব আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলেন, তাওহীদ, এই নির্বেজাল তাওহীদ, তাওহীদের কথা আলোচনা করা হয়, মুখে উচ্চারণ করা হয়, সমাজে প্রতিষ্ঠা করা হয়, প্রচার করা হয়, কিন্তু তা ভেজাল যুক্ত, সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই ছোট্ট একটি গদবাদান নীতির মধ্যে। দুই নম্বর, আমাদের জীবনে সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নাতের অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসরণের কথা বলা হয়েছে। আপনার জীবনে ধর্মীয় জীবন বৈষয়িক জীবন উভয় জীবনে যদি পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যই এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। তিন, এটা করে কি করব বলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব। মূল লক্ষ্য হলো আহলে হাদিস আন্দোলনের আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা দান করে আহলে হাদিস আন্দোলন। কিভাবে? এক নম্বর শর্ত বা আমল কাজ তা আকীদা, যে আকীদা বিষয়ে এতক্ষণ ধরে আপনাদের সামনে আলোচনা করা হলো সেই আকীদা সংশোধন করা, তার মধ্যে সেই আমল যে বিষয়ে বুঝলেন আকীদা সহি করলেন সেই বিষয়গুলো আমল করা, এই দুইটা সংশোধনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আর একটা কি বলে সর্বশেষ হলো, এই জান্নাতে যেতে গেলে আপনাকে অবশ্যই নিজের সংশোধন হলেই হবে না, সমাজের সার্বিক সংস্কার সাধন করতে হবে, তবেই আপনি পরিপূর্ণ কিতাব ও সুন্নাহর আকীদা নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারবেন। এতগুলো কথা লেখা আছে এই সামান্য তিন লাইনের গদবাদা একটি
নিয়মের মধ্যে যেটা আহলে হাদিস আন্দোলনের গঠনতন্ত্রের প্রথম দিকেই লেখা আছে আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকই গঠনতন্ত্র কিনে নিয়ে আপনার সমাজের আপনার পরিবারের আপনার আশেপাশের ভাইদেরকে বুঝাবেন এবং আহলে হাদিস আন্দোলন বিষয়ে আপনারা তাদেরকে জানাবেন এবার আসুন নির্বেজাল তাওহীদ তাওহীদ কি ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন আত তাওহীদু আউয়ালু দাওয়াতির রাসূলে ও আউয়ালু মানাজিলিত তরিক তাওহীদ হলো রাসূলগণের প্রথম দাওয়াত তাওহীদ সিরাতে মুস্তাকিমের প্রথম মঞ্জিল হলো তাওহীদ ও আউয়ালু মাকামি ইয়াকুবু ফিহিস সালিকু ইলাল্লাহ তাআলা আল্লাহর অন্বেষণকারীদের প্রথম স্তর হলো এই তাওহীদ ইবনে রজম রাহিমাল্লাহ বলেন ইস্তাহাদু ইয়াওমান ইয়াওমা ফি তাহকিকাত তাওহীদ আজই তুমি তাওহীদ প্রতিষ্ঠায় সচেষ্ট হও আজই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাও ফাইন্নাহু লা ইউসিলাল্লাহ সাওয়াহু কেননা তাওহীদ প্রতিষ্ঠা না করলে তুমি আল্লাহর কাছে পৌঁছতে পারবে না ওয়ারিসু আলাল কিয়ামে বিহুকুকিহি ফাইন্নাহু লা ইউনজি মিনাল আযাবে ইল্লা ইয়াহু তাওহীদের হক প্রতিষ্ঠা তৎপর হও কেননা তাওহীদ ব্যতীত আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই ইমাম ইবনে তাইমিয়া বলেন কুল্লামা কাবিউ তাওহীদু ফি কালবিল আবদে কাবিউ ইমানুহু ওয়া তুমানিনাতুহু ওয়া তাওয়াক্কুলুহু ওয়া ইয়াকিনুহু বান্দা যখন হৃদয়ে তাওহীদ বিশ্বাস বান্দার হৃদয়ে যখন তাওহীদ বিশ্বাস দৃঢ় হবে তখন তার ঈমান প্রশান্তি দৃঢ় হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা এবং ইয়াকিন মজবুত হবে শুনুন সৃষ্টি জগতের ভর কেন্দ্র হলো তাওহীদ ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ তাওহীদের অর্থ হলো ইতিকাদু বি আন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু তাওহীদের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করা মনে প্রাণে বিশ্বাস করা তিনি ছাড়া আমাদের কোনো ত্রাণকর্তা নাই রক্ষাকারী নাই তিনি আদি অন্ত চিরঞ্জীবী অব্যয় অক্ষয় তিনি ত্রাণকর্তা তিনি রক্ষাকারী তিনি সংহারকর্তা তিনি ছাড়া আমার কোনো বিষয়ে কোনো উপায় নাই এই বিষয়ে দৃঢ় মনোবেশ মনোনিবেশ তৈরি করা মনোবল তৈরি করা ঈমান আনার নামই হলো তাওহীদ তাওহীদ দ্বারা আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের অধিকার সমান করা হয় এই সমানাধিকার প্রতিষ্ঠার মূল মন্ত্র হলো তাওহীদ যা মানুষকে সকল প্রকার গোলামি হতে মুক্ত করে শুধুমাত্র আল্লাহর গোলামির মাধ্যমে সত্যিকারের স্বাধীন মানুষে পরিণত করে এই তাওহীদ এই জন্যই আহলে হাদিসের আহলে হাদিস আন্দোলনের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে নির্বেজাল তাওহীদ সমাজে চলছে ভেজালযুক্ত তাওহীদ সেই ভেজালযুক্ত তাওহীদ থেকে মানুষকে ফিরে এনে একমাত্র খাঁটি আল্লাহ ভীতি আল্লাহওয়ালা মানুষকে তৈরি করার মূল লক্ষ্যই হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যুগে যুগে নবী রাসূলগণ যেখানেই এই তাওহীদের দাওয়াত নিয়ে এসেছে সেখানেই রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মানবতার দুশ্মনদের মধ্যে হৃদকম্পন তৈরি হয়েছে সাথে সাথে তাওহীদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে যেমন নিয়োগ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদের শত্রুতা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউনের অভিযান ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে তৎকালীন সম্রাটের হত্যা প্রচেষ্টা ঠিক শেখ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের বিরুদ্ধেও তদানীন্তন মুশরিকি শক্তির সম্মিলিত অভিযান যেমন ছিল
তেমনি নির্বিজাল এই তাওহীদি আন্দোলন আহলে হাদিস আন্দোলন এই আহলে হাদিস আন্দোলন দেশের তাওহীদ প্রতিষ্ঠার কর্মসূচিকে যখনই হাতে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তখনই এদেশের জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ তাকলিদপন্থীরা ঐক্যজোট হয়ে ফুৎকার দিয়ে এই তাওহীদি আন্দোলনকে নির্বিজাল তাওহীদের এই কাফেলাকে স্তব্ধ করে দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যেমনটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তারা চেয়েছিল আল্লাহ সে ভাষায় বলেন ইউরিদুন আলি উতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের এই নূরকে মুখে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ চান তার নূরকে পূর্ণভাবে বিকশিত করতে, যদিও অবিশ্বাসীরা কাফেররা এটাতে অসন্তুষ্ট। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াযুরুহুম মান খাযালাহুম আত্তাইয়াতি আমরুল্লাহুম কাযালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, কিয়ামত পর্যন্ত আমার একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, সমস্ত ক্ষতিকারীর দলরা তাদের ক্ষতি করার জন্য চেষ্টা করবে কিন্তু কখনো তারা তাদের ক্ষতি করতে পারবে না, কিয়ামত এসে যাবে তারা এই হকের উপরে টিকে থেকে বিজয় লাভ করবে। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সেই হকপন্থী দল আহলে হাদিস আন্দোলন, সেই কিয়ামতের বিজয়ী দল আহলে হাদিস আন্দোলন। তাওহীদ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা করতে হবে, সংক্ষিপ্তভাবে বলছি তাওহীদ হলো তিন প্রকার। এক তাওহীদ রুবিয়াত, মহতারাম আমিরে জামাতের এই সদ্য প্রকাশিত বইটা পড়বেন তাওহীদ আজকের সমাজ, বইটা আজকেই যাওয়ার সময় কিনে এনে যাবেন। আমার সময় শেষ হয়ে গেছে, আমি খুবই সংক্ষিপ্তভাবে দু চারটা কথা বলতেছি। এক তাওহীদের রুবিয়াত, তাওহীদে আসমা সেফাত, আর হলো তাওহীদে উলুহিয়াত। আরবের যুগের লোকেরা এই তাওহীদে রুবিয়াতকে বিশ্বাস করত। তাওহীদে রুবিয়াত আল্লাহ এক, আল্লাহ আসমানে থাকেন, তিনি আমার রেজেক দেন, এ বিষয়ে বিশ্বাস করা। কিন্তু আসমায়ে সেফাত এবং তাওহীদে উলুহিয়াত তারা বিশ্বাস করত না। ঠিক আমাদের দেশের লোকেরা, আমরাও আল্লাহ রব হিসাবে বিশ্বাস করি। এখনই যত লোক আছে তাদেরকে যদি বলা হয়, এমনকি আমাদের দেশের যারা কমিউনিস্ট আছে তাদেরও যদি বলা হয় আপনাকে কে রেজেক দেয়, কয় আল্লাহ, সে বিষয়ে বিশ্বাস। কিন্তু তাওহীদে আসমা ও সেফাত এবং তাওহীদে উলুহিয়াতের প্রতি তারা বিশ্বাস নয়, যেমনটা বিশ্বাসী ছিল না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের লোকেরা। শুনুন, আমি এ বিষয়ে অন্য আলোচনা করতে চাচ্ছি না, ছোট্ট একটি আলোচনা করতে চাচ্ছি। দেখুন, তাওহীদ বিশ্বাসী দুটি লোকের কথা আপনাদের সামনে উপহার হিসাবে তুলে ধরব, আর মাত্র সময় আছে 2 মিনিট। তাওহীদে বিশ্বাস করেছিল বেলাল ইবনে রাবাহ, তার ইতিহাস সবাই জানেন। আপনাদেরও সেই রকম বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। উত্তপ্ত বালুর মধ্যে যখন চিত করে শোয়ে বুকের উপরে বিরাট পাথর চাপা দিচ্ছে, আর তার মুনিব যখন বলছে শোনো লা তাজালু হাকাজা, তোমারের উপরে এই অত্যাচার চলতেই থাকবে যতক্ষণ না তুমি মৃত্যুবরণ না করবে, অথবা এক পুরুবি মুহাম্মদ মুহাম্মদকে অস্বীকার করবে, অথবা তা উদ্দা লাত আওয়াল উজ্জা, আমার লাত এবং উজ্জার কাছে ফিরে না আসবে, তোমার উপরে এই শাস্তি চলতেই থাকবে। কিন্তু তিনি কি বলছিলেন? তিনি কোনো কথার জবাব না দিয়ে হাত দিয়ে বলেছিলেন আহাদ আহাদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই আকুতি শুনতে পেয়ে দ্রুত চলে আসলেন, এসে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনকে বললেন, ইয়া আবু বকর ইন্না বিলালা ইউআযাবু বিল ফিল্লা, শোনো বিলাল আল্লাহর উদ্দেশ্যেই শাস্তি ভোগ করছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তার ইশারা, তাড়াতাড়ি যে তাকে তার একটি দাস এবং দশটি সোনার টাকা এবং একটি মূল্যবান চাদর দিয়ে তাকে মুক্ত করে দিলেন। এই বেলাল মক্কা বিজয়ের সময়ে কাবা ঘরের ছাদে উঠে প্রথম বিশ্ব বিজয়ী আজান দিলেন, প্রথম আজান দিলেন এই বেলাল, যে ইসলাম গ্রহণে তাওহীদ গ্রহণে যত কষ্ট করবে তার পুরস্কারটা পরকালে তত বেশি হবে। আজকে মনে পড়ে ওই ভোলার লোকদের কথা, আজকে মনে পড়ে এই যে ফরিদপুরের সালথার কথা, কিভাবে আমাদের বাচ্চা ছেলেদের মাদ্রাসাটা পুড়িয়ে নষ্ট করে গুড়িয়ে ভেঙেছে, চুরমার করে দিল, কিন্তু ধৈর্য ধারণ করেছে, ইনশাল্লাহ তারাও বাঁচতে, তারাও বিভিন্নভাবে এখানে এসেছে। আপনারা এই সহিহ আকীদা গ্রহণ করার কারণে, এই যে তাওহীদ আকীদা, এই আহলে হাদিস হওয়ার কারণে যত কষ্ট স্বীকার করবেন, যত অত্যাচার আপনাদের উপরে হবে, এই প্রত্যেকটা অত্যাচারের বিনিময়ে পরকালে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল মর্যাদায় অধিষ্ঠিত হবেন ইনশাআল্লাহুল আজিজ। শুনুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইবাদাল্লাহি লাউনাস, আল্লাহর বান্দাদের মধ্যে একটি সংগঠন আছে, একটি দল আছে, মাহুম আম্বিয়া আল্লাহ সোহাদা, তারা নবীও নন, তারা শহীদও নন, কিন্তু আম্বিয়ারা শহীদরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের আসন দেখে ঈর্ষান্বিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, তারা কারা, তাদের খবর কি জানতে পারি? আল্লাহ রাসূল বললেন, হুম তুহাব্বুনা বিরুহিল্লাহ, তারা ওই সমস্ত লোক যারা আল্লাহর এই তৌহিদের বাণী, এই সঠিক ইসলামকে প্রচার করার জন্য, যারা দীন ইসলামকে প্রচার করার জন্য তারা বিভিন্ন মায়ের গায়রের হামিন, একের হামিনা, বিভিন্ন মায়ের বিভিন্ন দেশের বিভিন্ন গ্রামের সন্তানরা একত্রিত সমবেত হয়েছে, সমাজ তৈরি করেছে, যারা মহব্বতের দৃঢ় সূত্রে আবদ্ধ হয়েছে। এই যে আপনারা কাউকে কেউ চেনেন না, কিন্তু বসে আছেন একমাত্র এক মায়ের পেটের সন্তানের মতো, এক ভাইয়ের মতো, আপনাদের পাশে ছোট ছেলেরা আপনাদের সন্তানের মতো সুন্দর ভাবে বসে এই যে পরকালের পাথর জোগাড় করতেছে। আল্লাহ রাসূল বললেন, তারা বিভিন্ন এলাকা থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে এসেছে, কিন্তু তাদের মূল লক্ষ্য একটাই, তারা হলো তাওহীদ প্রচারে, তাওহীদ প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, শোনো, কিয়ামতের দিন সমস্ত মানুষেরা ভয়ে ভীত হয়ে যাবে, কিন্তু এই লোকদের কোনো ভয় থাকবে না। কিয়ামতের দিন সমস্ত লোকেরা চিন্তান্বিত হবেন, কিন্তু এদের কোনো চিন্তাও থাকবে না, তারা হলো এই আপনারা। সুতরাং আপনারা যে কষ্ট ক্লেশ স্বীকার করে এই খাঁটি তাওহীদ বিশ্বাসী কিছু লোক এখানে এসেছেন, এই সংগঠন, যে সংগঠন আল্লাহর কালামকে সমুন্নত করার লক্ষ্যে বিজ্ঞ ও যোগ্য ইবাদতের অধীনে আমল বিল মারুফ নেহি আনের মুনকারের দায়িত্ব পালন করে যাচ্ছে, এই সংগঠনে যোগদান করেছেন, এই সংগঠনে এসেছেন। যে সংগঠন সেকুলার ও পপুলার ইসলামের বাইরে সর্বদা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী ব্যক্তি ও সমাজ সংস্কারে নিজেদের নিয়োজিত রেখেছে, সেই সংগঠনে আপনারা যোগদান করেছেন, সেই সংগঠনের তাবলিগে ইস্তেমায় এসেছেন। যে সংগঠন সর্বদা দুনিয়াবি স্বার্থের ঊর্ধ্বে পরকালীন স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, যে সংগঠনের কর্মীরা ইমারতের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকে এবং হুকুম পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকে, সেই সংগঠনে আপনারা যোগদান করেছেন। আপনাদের আচরণ, আপনাদের আখলাক, আপনাদের আমল সেরকম হওয়া দরকার। আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে সেই আচরণে, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কর্মী,
নির্মূল হোক শিকাপালন্তাকাশা তাদের পায়ে যদি কাটা ফুটে যায় কাটাও যেন খুলে দেওয়ার কেউ না হয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বলেন যারা অর্থের লোভে দিন প্রচার করে, যারা পদের লোভে দিন প্রচার করে তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন তাদের কিছু দিতে পারলে খুশি হয়, না দিতে পারলে তারা রাগান্বিত হয়, বাজার হয়। এর সাথে সাথে আল্লাহ রাসূল বললেন তুবা লিবে আখযে বিনানে ফারাসিহি, যারা ওই সমস্ত কর্মী ওই সমস্ত সংগঠন ওই সমস্ত নেতাদের জন্য জান্নাতের খুশির খবর, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচারের জন্য তারা সদা সর্বদা তাদের ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত থাকে, সদা সর্বদা প্রস্তুত থাকে। এই তো স্বল্প দিনের আহ্বানে আমাদের ইস্তেমার কথা বলেছি, আর সবাই এমন ভাবে এসেছেন। অন্যান্য বছরে আসরের সময় আরম্ভ হয়, গতকালকে রাত্রিতেই আমাদের ইস্তেমার সমপরিমাণ লোক এসে হাজির হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জানাই ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের পূর্ণ যাযায় খায়রে দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল বললেন যারা তাদের আমির ডাকার সাথে সাথেই সমস্ত কাজকাম বাদ দিয়ে একদম নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে নিয়োজিত করে, এমন উদাহরণ দেওয়া হয়েছে আশ আশা রাসাহু মুকবিরাতান কাদাবাহু, তারা মাথায় সিরুনি দেওয়ার সময় পায় নাই, তাদের পায়ে ধুলাটা মোছার বা ধুয়ের আসার সময় পায় নাই, দৌড় এসেছে। তাদের যদি বলা হয় তোমরা পিছনের কাতারে যাও, পিছনের কাতারে যায়। তাদের যদি সামনে আসতে বলা হয় সামনে আসে, তাদের যদি পানি খাওয়াতে বলা হয় পানি খায়। অর্থাৎ যে কাজেই নিয়োজিত করা হয় সব কাজ তারা আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করে, তাদের জন্যই জান্নাতের খুশির খবর। মোহতারম আমিরে জামাত আপনাদের আহ্বান জানিয়ে গেছেন, আপনার পার্শ্বের ভাইকে বসার জায়গা করে দিন, একটু জায়গা যদি করে দেন ওই লোক ওই ব্যক্তি এই মহফিলে বসে যে জিনিসটা শিখবে এবং যে কয়বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার বলবে সমপরিমাণ সব আপনার আমলনামায় হবে। সুতরাং আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনার অন্য ভাইকে আপনি নিজে খাদেম হয়ে অন্য ভাইকে খেদমত করুন। তাবলিগ ইস্তেমা এই 31তম তাবলিগ ইস্তেমাকে সফল বাস্তবায়নের জন্য সহযোগিতা করুন। আল্লাহ আপনাদের উপরে আমাদের উপরে রহম নাজিল করুন। সবাই বলেন আমিন। আপনাদের কষ্ট দেখে আমরাও খুব কষ্ট পাচ্ছি, কিন্তু আনন্দিত হচ্ছি যে আপনারা প্রকৃত হক বুঝেছেন এবং প্রকৃত হক নিজে পালন করে এবং তা আপনার পরিবারকে আপনার দেশ ও সমাজকে তা প্রচার করে বাস্তবায়ন করার জন্য এবং এই সোনার বাংলাদেশকে সুন্দর আরও সোনার করে গড়ার জন্য চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রহম করুন এবং আপনাদের এই যাতায়াতের পথ, আপনাদের এই কষ্ট, আপনাদের এই অর্থ সময় শ্রম এগুলো যেন পরকালের নাজাতের উসিলা হিসেবে গ্রহণ করুন, সাদকে জারিয়া হিসেবে গ্রহণ করুন। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।